আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। চট্টগ্রামের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্কুল সাউথ এশিয়া স্কুলের অনলাইন শ্রেণী কার্যক্রমে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের গণিত ক্লাসে স্বাগত জানাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমরা আমাদের ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা অনুশীলন এক দশমিক চার এর সমস্যাগুলো সমাধান করব। এই সমস্যাগুলো তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে। কারণ হচ্ছে যে প্রশ্নগুলো আমি করাচ্ছি বা যে ক্লাসে যে প্রশ্ন সলভ করবো, সেখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষা আসবে। পরীক্ষায় তোমাদের সিলেবাস অনুযায়ী বই থেকে আসবে এবং বইয়ের যে ম্যাথগুলো করাচ্ছি সেখান থেকে আসবে। তাতে তোমরা ক্লাসে যদি ভালোভাবে পারফর্ম করতে পারো, ক্লাসের ম্যাথগুলো বুঝে নিতে পারো, এগুলো বারবার প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষায় তোমরা অনায়াসেই ভালো করবে। ওকে, কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনা চলে যাই। তাহলে দেখো, প্রথমে আমাদেরকে বলছে নিচে বর্গমান যুগল সমতল কিনা সমতুল কিনা নির্ধারণ কর। তাহলে এক মনে দেখো, সমতল বর্গমান সঙ্গে নিয়ে করতে হবে, অর্থাৎ সমতল কিনা। তা এই সমতল কিনা এটা বের করার খুব সহজ একটা সূত্র আছে, আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। জি স্যার। স্যার আমি জানি। জানো? আগে বলো। স্যার প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর সমান 5×24। যারা ক্লাসে আছেন সবাই ভিডিও অন করো, আমি বুঝতে পারবো যে ক্লাসের সামনে আছো বা কারা ক্লাসে নেই। তারপর বাকি দেখো, ওই সারা, আলিফা, সাইমা, ভিডিও অন করো। স্কুল যখন আসবে সবাই পারছো না, স্কুলে আসলে চিনতে পারবে না। ঠিক আছে, রুমেল, সাইমা, রুমেলকে দেখতে পাচ্ছি না, সাইমাকে দেখতে পাচ্ছি না। তারপরে হচ্ছে কে, এই তো রুমেল দেখা যাচ্ছে, মিশকাতুল ইসলাম, মিশকাতুল ইসলাম, ওকে, ঠিক আছে। আমাদেরকে যে নিচের বর্গমান যুগল সমতল কিনা নির্ধারণ করো, এই সমতল নির্ধারণ করার সহজ একটা নিয়ম বা টেকনিক আছে, সেটা হচ্ছে দেখো, এটা একটা বর্গমান, প্রথম বর্গমান হচ্ছে কত? ৮/৫। দ্বিতীয় বর্গমান হচ্ছে ২৪/১৫। প্রথম বর্গমানে হর হচ্ছে ৮, লব হচ্ছে ৫, দ্বিতীয় বর্গমানে হর হচ্ছে ২৪, লব হচ্ছে ১৫। আমরা যে কাজটা করবো, যে প্রথম বর্গমানে লব এবং দ্বিতীয় বর্গমানে হর গুণ করবো, অর্থাৎ এইভাবে কোনাকুনি করবো, ৫ এবং ২৪। ৫ হচ্ছে প্রথম বর্গমানে লব আর ২৪ দ্বিতীয় বর্গমানে হর। একইভাবে প্রথম বর্গমানে হর দ্বিতীয় বর্গমানে লব গুণ করবো, এই কোণার এই কোণে গুণ করবো, সোজা কথা হচ্ছে এই কোণার এই কোণে গুণ করবো। যদি গুণফল সমান হয় তাহলে বর্গমাংশ সমতুল, আর যদি গুণফল সমান না হয় তাহলে বর্গমাংশ সমতুল নয়। এখন প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর, লব ভগ্নাংশের
হ্যাঁ আমি করছি। দেখেছো? হ্যাঁ লব সমান কত হবে? পাঁচ পাঁচ গুণ 24 কত হলো? 120। মাত্র 130। আবার প্রথম ভগ্নাংশে হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব। এখানে আমাদের একটা ভুল হলো, প্রথমটা তো উপরে লিখাতে বলা ছাড়ে এটা হচ্ছে হর। তাহলে প্রথম মানে হর গুণ দ্বিতীয় মানুষের লব, 8 × 15। 8 আর 15 গুণ করলে কত হবে? 7 × 100 = 120। স্যার 120 একই, তার মানে বর্গমূল দেখো যেহেতু দুটো মিলে গেল 120 এবং 120, বলতে পারছি বর্গমূল যুগল সমতুল। সুতরাং বর্গমূল যুগল এবার তোমরা ফটা করো। ওকে স্যার। তালিকা বুঝতে পারছো? তালিকা নামাজ স্যার প্রশ্ন করবে, না বুঝতে জানাবে। তোমরা ভিডিওটা অনেকে অফ করে অন করেছিলে, অনেকে আবার এখন অফ করেছো, ঠিক আছে তোমার সুবিধা মতো তুমি রাখতে পারো, কিন্তু যখনই অন করতে বলবো তখনই কিন্তু অন করবে, যখনই ভিডিও অন করতে বলবো তখনই অন করতে অন করতে হবে। তবে কেউ চাইলে পুরোটা ভিডিও অন রেখে ক্লাস করতে পারো, আর কারো যদি প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে সে অফ রাখতে পারো সাময়িক, তবে যখনই আবার অন করতে বলবো তখনই কিন্তু ভিডিও অন করবে। ওকে স্যার। ভগ্নাংশ যুগল সমতুল, এরপর লেখা শেষ। স্যার আমি করি। স্যার না এখনো হয় নাই, একটু দাঁড়ান। ঠিক আছে স্যার দাঁড়িয়ে আছে। মিসবা তোমার করা শেষ? মাথাকে তো করবেই। স্যার আমার লেখা শেষ। সমতুল না সমতুল নয়? স্যার সমতুল নয়। সমতুল নয় মিসবা, মিসবা তোমার করা থাকলে আবার করতে হবে। আর দেখো 321 এ 1, এত হচ্ছে 2, 321 এ 2 3, তারপর কত 14 একে 14 4, হাত হচ্ছে 1, 14 কে 14 = 15, সমতুল নয়। 154 দেখো, এখানে কিন্তু 231 আসছে, এখানে 154 আসছে, তার মানে কি নয়? সমতুল সমতুল নয়।
তাহলে বর্গক্ষেত্রফল সমতল নয়। যারা লিখা নাই লিখা শেষ করো। রুমেল, রুমেলের লিখা শেষ। নো স্যার। তারপর তোমরা গটা করো। গ, হ্যাঁ স্যার করছি। গ করো। তোমার লিখা শেষ। সাইমা লিখা শেষ। স্যার আমার হয়ে গেছে স্যার, দোনোটা সমতল। গণন প্রশ্ন আমরা করছি এবার। দেখো গণন প্রশ্নটা হচ্ছে গত বর্ষের লব মানে 34। কত হবে? 5,700। তোমরা এটা পাশে রাখো, দেখাবে। মোট 48,800। 4, 8, 4, 12, 300, 3, 15, 5, 7, 6, 3, 1, 4, 0, 7, 5, তাহলে 150 আর 8 গুণ করলে ছিল তো 5,700। তারপরে আবার 114, 150। তাহলে প্রথম সব শূন্য, তারপর 0, 2, 5, 5, 7, 5, 5, 0, 0, 7, 5। কত হচ্ছে? কত? 50 × 140, 700। সুতরাং ভগ্নাংশ যুগল হচ্ছে সমতুল। এক করা শেষ, এবার আমরা দুই যাচ্ছি। ওকে স্যার। দুইতে কি বলছে? নিচের ভগ্নাংশ গুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। করো। সমহর, সমহর মানে কি? দুই নম্বর প্রশ্ন দেখো, সমহর বিশিষ্ট বংশ প্রকাশ।
হচ্ছে সমহার বিশিষ্ট বর্ণাংশ প্রকাশ প্রথম আমরা কয়টা দিয়ে করি পদে কয়টা বর্ণাংশ দেওয়া আছে তিনটা পাঁচ ভাগের দুই দশ ভাগের সাত তারপর চল্লিশ ভাগের নয় এই ম্যাথটি সলভ করার আগে বলে রাখি তোমাদেরকে যদি তোমরা এই ম্যাথটা ভালো বুঝতে পারো বিনামে তাহলে দুই তিন চার ওই তিনটা তোমরা ভালো করতে পারবে এই জন্য এই বিষয়টা সমহার বিষয় বর্ণনার প্রকাশটা খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র তোমার পার্টি মধ্যে লাগবে না তুমি যখন ক্লাস সেভেন এ যাবে বা এইটে যাবে তখন কিন্তু লাগবে তখন কিন্তু একটু আগে কাজটা করতে হবে এই জন্য সমহার প্রকাশ সমহর বিশিষ্ট বলছে না সমহর সম মানে সমান হর মানে হর অর্থাৎ প্রত্যেক বর্ণাংশে হর সমান করতে হবে এই কথাটার অর্থ হচ্ছে যে আমাদেরকে যে বর্ণাংশ গুলো প্রশ্নে দেওয়া আছে সেই বর্ণাংশ গুলো প্রত্যেক দিন হর সমান করতে হবে কিন্তু লব সমান হলে চলবে লব কম বেশি হতে পারবে কিন্তু হর কি হতে হবে সমান হতে হবে হর সমান করার জন্য যে কাজটা করব এট ফার্স্ট আমাদের কাজ হবে হর গুলো পছন্দ বের করব বের করব হর গুলো পছন্দ বের করব লিখো হর গুলো লসাগু প্রথমে হর গুলো হলো কত লসাগু পাঁচ দশ চল্লিশ ঠিক আছে লসাগু বের করো স্যার আমি করছি লসাগু নির্ণয় করো কত হবে পাঁচ দশ চল্লিশ লসাগু করতে হয় প্রথমে দুই দিয়ে করি তখন ছোট দিয়ে শুরু করবে পাঁচ পাঁচ বিশ এই দুই দিয়ে শুরু করতে একটাকে যাবে তাহলে হবে না কমপক্ষে দুটাকে যেতে হবে তাহলে পাঁচ দুই হবে এক এক চার তাহলে কত হয় আর তুমি যাচ্ছ না তাহলে লসাগু কত হবে দেখো লসাগু সমান গুণ পাঁচ গুণ চার গুণ এক না লিখলে চলবে চল্লিশ লসাগু কত চল্লিশ তাহলে আমরা হল গুলো পেলাম লসাগু কত পেলাম চল্লিশ সুতরাং হল লসাগু সমান চল্লিশ অলগুন অসাধু এক ক্লাস আমরা বের করতে সবাই কি বুঝতে পেরেছ ঐন্দ্রিলা ঐন্দ্রিলা স্যার তারের কথা যে যা আমি করলাম তা কি বুঝতে পেরেছ ইয়েস স্যার এবার ফলগুলো লসাগু বের করার পরে কাজ কি দেখো প্রথম বর্ণাংশ নিয়ে কাজ করবো প্রথম কাকে নিয়ে কাজ করবো প্রথম বর্ণাংশ তাহলে এই লসাগুকে যে লসাগু পেলাম সেই লসাগুকে প্রথম বর্ণাংশে হর দিয়ে ভাগ করবো প্রথম বর্ণাংশে হর কত পাঁচ পাঁচ দিয়ে ভাগ করলো কত হবে আট এখন এই ভাগফল দিয়ে এই বর্ণাংশের উপরে চিকুন করবো পাঁচ এবং দুই বর্ণাংশের উপরে চিকুন করবো আমরা শেষ এবার দ্বিতীয় বর্ণাংশে যাব সবাই ভালোভাবে বুঝে নাও দ্বিতীয় বর্ণাংশে দেখো এই লসাগুকে দ্বিতীয় বর্ণের হর দিয়ে ভাগ করব দ্বিতীয় বর্ণের হর কত দশ ভাগ করো চল্লিশকে দশ দিয়ে ভাগ করলে কত হবে
চার। এখন এই তৃতীয় বর্ণশ্রেণী লিখবো আমরা প্রথমে, এই যে বাক্য চার পেলাম এই চার দিয়ে এই বর্ণশ্রেণী পূর্ণটি গুণ করব, সাত গুণ চার দশ গুণ চার, তাহলে কত হয় দেখো, চার সাথে আঠাশ, চার দশে চল্লিশ, কাজ শেষ। এরপর আমরা উমের, তুমি বুঝতে পারছো? Yes sir. মনোযোগ খেয়াল করো, এখন মোবাইল নিয়ে অপারেটর নিয়ে টিপাটিপি না করে খেয়াল করো কি বলছি আমি। এরপর চলতি দিয়ে ভাগ করবো কাকে, এই লসাগু তুমি দেখলাম তৃতীয় বর্ণ কত, চল্লিশ চলতি দিয়ে ভাগ করলে কত হবে, এক, চল্লিশকে চলতি দিয়ে ভাগ করলে এক, অবশ্যই লিখো চল্লিশ ভাগে নয় সমান নয় গুণ এক, সরি হ্যাঁ ঠিক আছে, এই যে ভাগ ভাগফল পেলাম এক, একটা কিন্তু উপরে চিকুন করবো, তাহলে উপরে হচ্ছে নয় নিচে হচ্ছে চল্লিশ, কাজ শেষ। এখন দেখো তো প্রত্যেক বর্ণশ্রেণীর হর কিন্তু সেই, প্রথম বর্ণশ্রেণীর হর চল্লিশ, দ্বিতীয় বর্ণশ্রেণীর হর চল্লিশ, তৃতীয় বর্ণশ্রেণীর হর চল্লিশ, মানে প্রত্যেকটা বর্ণশ্রেণীর হর সমান, তাহলে এটাই হচ্ছে সমহর বিশিষ্ট বর্ণাংশের প্রকাশ। অর্থাৎ নতুন যে তিনটা বর্ণাংশ পেলাম আমরা, সেই তিনটা বর্ণাংশের সবগুলোতে হর কিন্তু সেই বা সমান, এই জন্য এগুলো হচ্ছে সমহর বিশিষ্ট বর্ণাংশ। তাই সুতরাং লিখো নিম্নে সমহর বিশিষ্ট বর্ণাংশ গুলো হলো চল্লিশ ভাগে পনেরো, চল্লিশ ভাগে চল্লিশ ভাগের ষোলো, চল্লিশ ভাগের আঠাশ, চল্লিশ ভাগের নয়, দিস ইজ আনসার। তোমরা বাকিটা খটা বাসায় করবে, এবার তিন নং প্রশ্ন আসো। তিন নং প্রশ্নে বলছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, কারো লেখা বাকি আছে? নো স্যার। এবার আমরা তিন নম্বর প্রশ্নে যাবো, তিন নম্বর প্রশ্নে বলছি যে বর্ণ মানের ঊর্ধ্বক্রম সাজাও, ঊর্ধ্বক্রম মানে কি, ছোট থেকে বড়, আমরা সবাই জানি ছোট থেকে বড়, এই বর্ণাংশগুলোর মধ্যে কে কার থেকে বড় বা ছোট প্রথম বের করব, মানে প্রথমে সবচেয়ে ছোট বর্ণাংশ লিখবো, তারপরে বর্ণাংশ লিখবো, তারপর বর্ণাংশ লিখবো, তারপর বর্ণাংশ লিখবো, এভাবে ছোট থেকে বড় আকারে সাজাবো। কিন্তু ছোট থেকে বড় আকার সাজানোর জন্য প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে সমহর করতে হবে, কি করতে হবে, সমহর বিশিষ্ট বর্ণাংশ। তাহলে আমি তিন নং শুধু নিয়মগুলো লিখে দিচ্ছি আগে, যদি সময় আজকে কম নিয়মটা লিখে দিচ্ছে, তোমরা বাসায় পারলে করবে, না হয় কালকে স্যার সলভ করে দেবে। তাহলে প্রথমে কি, ওকে স্যার, প্রথমে এক নম্বর কাজ, তোমরা প্রথমে প্রথমে বর্ণাংশ গুলোকে গুলোকে
সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হবে। এটা হচ্ছে তিন রঙের সমাধান। দেখো তিন রঙ প্রশ্ন সমাধান কিভাবে করবে সেই জিনিসটা বলছি। প্রথমে বর্ণাংশগুলোকে সমবাক্যে বর্ণাংশে প্রকাশ করতে হবে, তারপর এরপর যে বর্ণাংশে সমাহর করার পরে যে বর্ণাংশগুলো আমরা পাবো সেই বর্ণাংশগুলোর মধ্যে যে বর্ণাংশের লব ছোট, যে বর্ণাংশের লব ছোট সেই বর্ণাংশ সবচেয়ে ছোট, লবে ক্রম অনুযায়ী সাজাবে। লবের মানে উত্তরক্রম অনুসারে উত্তরক্রম মানে তো বোঝো উত্তরক্রমে ছোট থেকে বড় ভগ্নাংশ গুলোকে সাজাবে। নবের মানে উত্তরক্রম অনুসারে ভগ্নাংশ গুলোকে উত্তরক্রমে শেষ। যেমন এর আগে আমরা যে বর্ণাংশটা করলাম মনে করো এখানে কি কি পেলাম, কয়টা বর্ণাংশ পেলাম, প্রথম পেলাম কত, উনত্রিশ বাইরে ১৬ পেলাম না, তারপরে পেলাম কত, ৪০ বাইরে আমরা পেলাম কত, ২৮ পেলাম না, তারপরে পেলাম কত, ৪০ বাইরে নয় পেলাম। অর্থাৎ এর আগে বর্ণাংশটা আমরা সমাহর করার পরে এটা পেলাম কিন্তু। তাহলে যদি বলা হয় এখানে তুমি উর্ধক্রমে সাজাও তখন কি করবে, এখানে দেখো নয় সবচেয়ে ছোট, এখানে নয়, তারপর হচ্ছে কত ১৬, তারপর হচ্ছে ২৮, তাহলে প্রথম ছোট থেকে বড়, বড় থেকে তারপর বড়, এগুলো সাজাও। ঠিক একই ভাবে এখন কি হবে, নয় হচ্ছে কোনটা, ১৯ ভাগের নয়, ৪০ ভাগে ১৬, তারপর হচ্ছে ৪০ ভাগে ২৮। তার মানে এটা এই তিনটা বর্ণাংশের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে ৪০ ভাগে ৯, তারপরে ছোট হচ্ছে ৪০ ভাগে ১৬, তারপরে ছোট হচ্ছে ৪০ ভাগে ২৮। অর্থাৎ এভাবে হচ্ছে কি উর্ধক্রমে সাজানো। ঠিক একইভাবে আমরা তিন নং প্রশ্নগুলো প্রথমে সমাহর করবে, সমাহর করার পরে লব গুলো কিভাবে সাজাবে ছোট থেকে বড়, তারপর এই লব গুলো অনুসারে বর্ণাংশ গুলো বসাবে, তাহলে কিন্তু তোমরা উর্ধক্রমে সাজানোটা শিখে গেল। বোঝা গেল? জি স্যার। তাহলে হোমওয়ার্ক থাকবে, আমাদের বাড়ির কাজ থাকবে, অনুশীলন ১.৪ চারের ২ এর খ।